মুমিন হয় আমল ভালো করে, সহিনিয়তে করে, নবীর তরিকা মতে করে। এই চার গুণে গুণী মানুষটা আল্লাহ বলেন পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কত গুণে গুণী মানুষটাকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন? চার গুণে। প্রথম থেকেই আমরা চার গুণের কথা মনে রাখি, ভুলে না যাই। যে ব্যক্তি মুমিন হবে, আমল ভালো করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, পবিত্র জীবন দুই প্রকার, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র জীবন। আমি খুব সহজ সরলভাবে বলার চেষ্টা করছি যেন আপনারা সকলে বুঝতে পারেন। আল্লাহ যে বললেন চার গুণে গুণী নারী পুরুষ সবাইকে আমি পবিত্র জীবন দান করব, মুফাসসিরিন কেরাম লেখেন পবিত্র জীবনের ব্যাখ্যা দুইটা, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র জীবন। দুনিয়াতে পবিত্র জীবন কাকে বলে? দুনিয়াতে পবিত্র জীবন বলে এই চার গুণে গুণী পুরুষ এবং নারী, দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় অসুখ বেসুখে আক্রান্ত হোক না কেন, চার গুণে গুণী হওয়ার কারণে আল্লাহ তার অন্তরটাকে হতাশ করবেন না, সদা সর্বদা সান্ত্বনায় ভরপুর করে দেবে। এটা কোন জগতের পবিত্র জীবন? দুনিয়ার পবিত্র জীবন। এটা লেকচার বক্তৃতা দিয়া বুঝাবার ব্যাপার নয়, লেকচার বক্তৃতা শুনে বুঝার ব্যাপার নয়। আপনি নিজে চার গুণে গুণী হয়ে যান, আপনি ভুক্তভোগী হয়ে বুঝে ফেলবেন। যারাই চার গুণে গুণী হবে, এরা দুনিয়াতে যত বড় অভাবে পড়ুক, যত বড় বিপদে পড়ুক, যত বড় রোগে আক্রান্ত হোক, আল্লাহ এদের অন্তরটাকে কোনো সময় হতাশ হতে দেবেন না। অন্তরটাকে আল্লাহ তার অন্তরটাকে সান্ত্বনায় ভরপুর করে রাখে। কোন জগতের পবিত্র জীবন? দুনিয়া। আর আখেরাতের পবিত্র জীবন হলো জান্নাতি জীবন। আখেরাতের পবিত্র জীবন জান্নাতি জীবন। দুনিয়ার জীবনে মানুষের যত আমোদ প্রমোদ ভোগ বিলাসের ব্যবস্থা দেওয়া হয়েছে, এর মধ্যে একটি হলো স্বামী স্ত্রীর মিলন। এটা একটা আমোদ প্রমোদের ব্যাপার। যে স্ত্রীর সাথে স্বামীর মিলন হয়, এই স্ত্রীর মুখের থুতুতে দুর্গন্ধ থাকে, শরীরের ঘামে দুর্গন্ধ থাকে, ঢেকুরে দুর্গন্ধ থাকে, পেটের ভিতরে নাপাক পেশাব থাকে, পেটের ভিতরে নাপাক পায়খানা থাকে, পেটের ভিতরে নাপাক পচা রক্ত থাকে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নারীর সাথে পুরুষদের মিলনের ব্যবস্থা করে দেবেন, এদের শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, এদের ঢেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, এদের মুখের তুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, পেটের ভিতরে নাপাক পেশাব থাকবে না, পেটের ভিতরে নাপাক পায়খানা থাকবে না, পেটের ভিতরে পচা নাপাক রক্ত থাকবে না।
তাহলে জান্নাতি জীবন পরিপূর্ণভাবে পবিত্র জীবন। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ যে বলেছেন চার গুণে গুণী নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন, এর ব্যাখ্যা হলো দুইটা, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা জান্নাতে পবিত্র জীবন, আখেরাতে পবিত্র জীবন। আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা জান্নাতি জীবন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম আরো যত কথা লিখেছেন আমি সব কথা, হুজুর আমাকে বলেছেন দুই ঘন্টা বয়ান করার, তো অসম্ভব ব্যাপার, স্বাস্থ্যগত ব্যাপার আছে, ঘুমের দরকার আছে, আপনাদের না থাকলেও আমার আছে। আপনারা আজকে সারা রাত ঘুমাইতে না পারলে কালকে সারা দিন ঘুমাইবেন, আমি আজকের রাত্রে ঘুমাইতে না পারলে এই ঘুমের কাজা করার আর টাইম নাই, কালকে আমার আরো অনেক দূরের সফরে যেতে হবে। তারপরও যদি হুজুরের আবদার রক্ষার্থে আমি দুই ঘন্টাও বর্ণনা করি, তারপর আয়াতের তফসিরে যত জরুরি কথা আছে সবগুলি বলে শেষ করতে পারব না। তাই তেলাওয়াতকৃত আয়াতের তফসির থেকে বাসাই করে করে আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের সমাজের মুসলমানদের জন্য যেসব কথা বেশি দরকারি মনে করি, যেসব কথা আমাদের সমাজের মুসলমানদের জন্য বেশি উপকারী মনে করি, সেই সব কথা বাছাই করে করে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে প্রথম কথাটি হল, আল্লাহ যে বললেন চার গুণে গুণী নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন, এই পবিত্র জীবনের ব্যাখ্যা আমাদের সকলের জানা থাকা দরকার। দ্বিতীয় কথা হলো আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, সেটি হলো এখানে যে আল্লাহ বলেন চার গুণে গুণী মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, তাহলে আল্লাহর পুরস্কারের বেলায় নারী পুরুষের মধ্যে আল্লাহ ব্যবধান রাখেননি, আল্লাহ প্রদত্ত পুরস্কারের বেলায় নারী পুরুষ সমান। চার গুণে গুণী পুরুষকে আল্লাহ যেই পুরস্কার দেবেন, চার গুণের গুণে নারীকেও আল্লাহ একই পুরস্কার দেবেন। কাজেই আয়াতের তফসিরে মুফাসসিরিন কেরাম লিখেছেন, একটি ক্ষেত্র আছে যেখানে নারী পুরুষ সমান, সেটি হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। কোন ক্ষেত্রে নারী পুরুষ সমান? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, আর বাকি সব ক্ষেত্রেই নারী পুরুষে ব্যবধান, নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, নারী পুরুষের কাজে ব্যবধান, নারী পুরুষের কর্মস্থলে ব্যবধান, শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই চারটা কথার চারটা উদাহরণ দিই শুনুন, নারী পুরুষ যোগ্যতায় ব্যবধান এর একটি উদাহরণ, নারী পুরুষের কাজে ব্যবধান তার একটি উদাহরণ, নারী পুরুষের কর্মস্থলে ব্যবধান তার একটি উদাহরণ, নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান তার একটি উদাহরণ দেখছিল। এই কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় সবিস্তারে মুসলমান সমাজে আলোচনা হওয়া দরকার, কারণ মুসলমান সমাজে একটা স্লোগানের তুফান চলছে, একটা স্লোগানের বাতাস বইছে না তুফান চলছে, একটা স্লোগানের তুফান চলছে, সেইটা হলো নারী পুরুষের সমান অধিকার চাই। কি চাই? নারী পুরুষের সমান অধিকার চাই। এই তুফানটা, এই স্লোগানটা মুসলমান সমাজে যে সমস্ত মুসলমানেরা দেয়, এরা নিজেদের মস্তিষ্ক প্রসূত স্লোগান দেয় না, ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া স্লোগানটা তুতার গুলির মতো জপে এবং বুঝে শুনে জপে না, শুধু তুতার গুলির মতো না বুঝেই জপে। আল্লাহ পাক রব্বুল আলামিন
নারীকে পুরুষের সমান নয়, হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছে। বুঝে থাকলে বলুন, আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার? অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার। যেখানে আল্লাহ দিলেন অগ্রাধিকার, এখানে তোমরা যারা সমান অধিকার চাও, সমান অধিকার চাইয়া নারীদেরকে সত্যিকারের অধিকার দিলে না বঞ্চিত করবে। সুতরাং সমান অধিকার স্লোগানদারীরা নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায়। এরা নারীর উন্নয়ন চায় না, এরা নারীর শত্রু। আমরা একটু বোঝার চেষ্টা করি, নারীদেরকে আল্লাহ পুরুষের উপর অগ্রাধিকার কিভাবে দিচ্ছেন? আল্লাহর আইনে, ইসলামের বিধানে, কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন ছেলেটা নাবালক থাকবে? যতদিন। ছেলে সাবালক হলে সেই ছেলেকে লালন পালন করা আল্লাহর আইন মতে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে, ততদিন পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব। বুঝে থাকলে বলুন, ছেলে পালার দায়িত্ব কদিন, নাবালক থাকবে যতদিন, মেয়ে পালার দায়িত্ব কদিন, বিয়া না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? যেখানে আল্লাহ মেয়েদেরকে ছেলেদের উপর অগ্রাধিকার দিলেন, সেখানে তোমরা সমান অধিকার চাই বলতে নিজেরাই কি গুড়ার ডিম বুঝ, সমাজরেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? বুঝে থাকলে বলুন তো, নারী পুরুষকে আল্লাহ সমান অধিকার দিছেন না মেয়েদের অগ্রাধিকার দিছেন? আরো অনেক উদাহরণ আছে, দিতে থাকলে রাত পোহাইয়া যাবে, উদাহরণ দেওয়া শেষ হবে না। যেহেতু এইরকম একটা ক্ষুদা দ্রোহী স্লোগান, ইসলাম বিদ্বেষী স্লোগান, একদল কুলাঙ্গার নামদারি মুসলমান মুসলমানদের সমাজে দিয়ে চলেছে, নারী পুরুষের সমান অধিকার চাই। এই জন্য সমাজের মুসলমানদের জানা দরকার, নারী পুরুষ তিন ক্ষেত্রে ব্যবধান এক ক্ষেত্রে সমান, নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। যোগ্যতায় ব্যবধান কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে এমন যোগ্যতা দিয়া বানাইছেন, প্রতি মাসের মাসের প্রতিদিনের প্রতিদিন পাঁচ বেলার পাঁচ বেলাই মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ার যোগ্যতা আল্লাহ পুরুষকে দান করেছে। পাঁচ বেলার মাসের প্রতিদিন পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়া জমাতে পড়ার যোগ্যতা আল্লাহ পুরুষকে দান করেছেন, এই যোগ্যতা কোনো নারীকে দান করেনি। যারা যারা ঠিক বলেছেন তারা একটু বলতে পারেন, কেন নারী প্রতি মাসে এক সপ্তাহ নাপাক থাকে? যাদের জানা আছে তারা ঠিক বে ঠিক বলুন, যাদের জানা নাই তারা চুপ থাকুন। নারী প্রতি মাসে এক সপ্তাহ নাপাক থাকে, জমাতে নামাজ পড়বে দূরের কথা, মসজিদে প্রবেশ করার যোগ্যতা থাকে না, মসজিদে প্রবেশ করার যোগ্যতা থাকে না। সুতরাং নারী পুরুষের যোগ্যতা সমান না ব্যবধান? পুরুষ মাসের প্রতিদিন দৈনিক পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়ার যোগ্যতা রাখে, নারীর সেই যোগ্যতা নাই। এর বিপরীতে নারী সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা রাখে, পুরুষের সেই যোগ্যতা নাই।
নারী সন্তান প্রসবের যোগ্যতা রাখে, পুরুষের সেই যোগ্যতা নাই। নারী সন্তানকে স্তনের দুধ পান করাবার যোগ্যতা রাখে, পুরুষের সেই যোগ্যতা নাই। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, নারী পুরুষ যোগ্যতায় সমান না ব্যবধান? ব্যবধানের প্রথম ক্ষেত্র, নারী পুরুষ যত ক্ষেত্রে ব্যবধান, এর মধ্যে প্রথম হইল যোগ্যতায় ব্যবধান। এমন কিছু যোগ্যতা আল্লাহ পুরুষকে দিয়েছেন যেগুলি নারীকে দেননি, আর এমন কিছু যোগ্যতা আল্লাহ নারীকে দিয়েছেন যেগুলি পুরুষকে দেননি। সুতরাং যারা নারী পুরুষ সমান বলে, এরা আল্লাহর বিধান বিরোধী, এরা ইসলামের আইন বিরোধী, এরা ইসলাম বিরোধী। এরা শুধু তাই নয়, বরং এরা নারীদের স্বার্থ বিরোধী। যেহেতু নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের কাজেও ব্যবধান করে দিয়েছে। পুরুষের যেই কাজ নারীর সেই কাজ নয়, নারীর যেই কাজ পুরুষের সেই কাজ নয়। এর একটি মাত্র উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. এই যে আয়াতের অংশ পড়লাম তার শেষের অংশের অর্থ হলো, পুরুষের দায়িত্ব হলো উপার্জন করবে, উপার্জনে শ্রম কাটবে, টাকা পয়সা রুজি রোজগার করবে, আর নারীরা পুরুষের উপার্জিত সম্পদ ব্যবহার করে। তাহলে উপার্জনের দায়িত্ব নারীর না পুরুষের? উপার্জনের দায়িত্ব পুরুষের। হাল চাষ করতে হলে পুরুষ হাল চাষ করবে, ব্যবসা করতে হলে পুরুষ ব্যবসা করবে, চাকরি করতে হলে পুরুষ চাকরি করবে, রুজি করতে হলে পুরুষ রুজি করবে, আর নারীরা পুরুষের রুজি করা সম্পদ ভোগ দখল করবে। তাহলে রুজি করার দায়িত্ব কার? পুরুষের। এই হইল দায়িত্বে ব্যবধান। নারীদের রুজি করার দায়িত্ব নাই কেন? কারণ নারীদেরকে আল্লাহ এমন কতগুলি দায়িত্ব দিয়েছেন যেইগুলি দুনিয়ার কোনো পুরুষকে দেননি। প্রতি মাসে মাসে এক সপ্তাহ মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিয়েছেন। প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন। প্রতিটি সন্তান প্রসবের দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন। প্রতিটি সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন। কাজেই নারীর এতগুলি দায়িত্বের একটাও যেহেতু তুমি পুরুষ পালন করতে পারো না, কাজেই তোমার দায়িত্বটা নারীর ঘাড়ে চাপাতে পারো না। বলুন তো পুরুষের দায়িত্বটা কি ছিল? উপার্জন করার দায়িত্ব পুরুষের, নারীর উপার্জন করার দায়িত্ব নাই। এই জন্য ইসলামের আইনে একটা মেয়ের বিয়া করার পূর্ব পর্যন্ত লালন পালন করবে তার বাবা, আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালন করবে তার স্বামী। কাজেই নারীর শুধু পুরুষের উপার্জিত সম্পদ ভোগ দখলের অধিকার আছে, উপার্জন করার দায়িত্ব নাই। উপার্জন করার দায়িত্ব পুরুষের। আপনারা পাইলেন একটা দায়িত্ব, কি উপার্জন করবেন? নারীরা পাইল চারটা দায়িত্ব, একটু মনোযোগে শুনেন। পুরুষরা পাইল একটা দায়িত্ব, রুজি করব, আর নারী পাইল চারটা দায়িত্ব, প্রতি মাসে মাসে এক সপ্তাহ ঋতুস্রাবের ঝামেলা সহ্য করব, প্রত্যেকটা সন্তান গর্ভে ধারণ করবে, প্রত্যেকটা সন্তান প্রসবের কষ্ট সহ্য করবে, প্রত্যেকটা সন্তানকে
নিজে নিজে চলাফেরার উপযোগী হওয়ার আগ পর্যন্ত লালন পালন করবে। নারীর দায়িত্ব কটা? চারটা। পুরুষের দায়িত্ব কটা? একটা। যে পুরুষে নারীর চার দায়িত্বের একটাও পালন করতে পারে না, আবার নিজের দায়িত্বটাও নারী দিয়া পালন করাইতে চায়, এই পুরুষটা দুনিয়াতে আসলো কি গুড়ার ঘাস কাটত? তুমি নারীর চার দায়িত্বের একটাও পালন করতে পারো না, আর তোমার একটা মাত্র দায়িত্ব এইটাও নারীকে দিতে চাও, তুমি তুই নাই যাইছো কি দল লাগি গুড়ার ঘাস কাটায়? সুতরাং পরিষ্কার হইল যে নারী পুরুষ যেমন যোগ্যতায় ব্যবধান, তেমনি ভাবে নারী পুরুষের কাজেও ব্যবধান। পুরুষের কাজ কি? সন্তান গর্ভে নেওয়া না রুজি করা? নারীর কাজ রুজি করা না সন্তান গর্ভে নেওয়া। সুতরাং নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান। এবার শুনুন কর্মস্থল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। এর অর্থ হলো হে নবীর বিবিগণ আর মুসলমানের নারীগণ, তোমরা বসবাসের ঘরে থাকো, বুঝে থাকলে বলুন তো আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নারীদের কোথায় থাকতে বলেছেন? বসবাসের ঘরে। নারীদের বসবাসের ঘরে থাকতে বললেন কেন, এটা পরে বুঝবার চেষ্টা করব। আগে আবার বলুন তো পুরুষের দায়িত্বটা কি ছিল? গৃহস্থী করতে হইলে পুরুষ তুমি করো, দোকানদারি করতে হইলে পুরুষ তুমি করো, চাকরি করতে হইলে পুরুষ তুমি করো। বলুন গৃহস্থী করার জায়গা বসবাসের ঘর না বাড়ির বাইরে? দোকানদারি করার জায়গা বসবাসের ঘর না বাড়ির বাইরে? চাকরি করার জায়গা বসবাসের ঘর না বাড়ির বাইরে? তাহলে পুরুষের কর্মস্থল বাড়ির বাইরে। নারীদের দায়িত্ব কটা বলছিলাম? চারটা। এক নম্বর মাসিক ঋতুস্রাব, মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? দুই নম্বর দায়িত্ব সন্তান গর্ভে নেওয়া, সন্তান গর্ভে নিয়ে সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তিন নম্বর দায়িত্ব সন্তান প্রসব, সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? চার নম্বর দায়িত্ব সন্তান পালন, সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে নারীর কর্মস্থল কোথায়? বসবাসের ঘর। পুরুষের কর্মস্থল বাইরে। কথা বুঝলেন কিনা? দেখুন তো তিন উদাহরণ বুঝে আসলো কিনা, নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, নারী পুরুষের কাজে ব্যবধান, নারী পুরুষের কর্মস্থলে ব্যবধান। শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এবার এর উদাহরণ শুনুন, হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জেহাদের সওয়াব, নারী স্বামীর গড় করলে অপায় জেহাদের সওয়াব। কোথায় সমান? কাজে না পুরস্কারে? রাসূল বলেন পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসলে পায় গাজীর সওয়াব, নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাজীর সওয়াব। কোথায় সমান? পুরস্কারে। রাসূল বলেন পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব, নারী সন্তান প্রসবের সময় মারা গেলে অপায় শহীদের সওয়াব। কোথায় সমান? পুরস্কারে। রাসূল বলেন পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে পায় যেই সওয়াব,
নারী ঘরের কোনায় একা নামাজ পড়লেও পায় সেই সব, কোথায় সমান পুরস্কারে। কিন্তু আমাদের সমাজে যারা যারা বলে নারী পুরুষ সমান, এরা আবার দুই দল। একদলে কয় সমাজে নারী পুরুষ সমান, আর একদলে কয় নামাজে নারী পুরুষ সমান। একদলে সমাজে সমান কয়, আর একদলে নামাজে সমান কয়। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এদের পরিচয় হলো এরা নারীবাদী। আর যারা বলে নারী পুরুষ নামাজে সমান, এদের পরিচয় হলো এরা লামাজহাবী। এদের পরিচয় কি? লামাজহাবী।